দিনের মতো চলছে ফোবানা সম্মেলন। ক্যালিফোর্নিয়ার বাইরে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসীরা এসে জড়ো হয়েছেন। এ মুহূর্তে সেখানে আছেন সহকর্মী লস্কর আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। ৩৬তম ফোবানার আজকের এই দ্বিতীয় দিনটিও কিন্তু অত্যন্ত জমজমাটপূর্ণ একটি সময় কাটিয়েছে। আজকে সারাদিন ভর নানা সেমিনার, সিম্পোজিয়াম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি এখনও চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পিছনে প্রচুর দর্শক, তারা আজকের এই অনুষ্ঠানে তারা এসেছেন এবং তারা বেশ সাদরে, বেশ আনন্দঘন একটি দিন তারা পার করছেন এবং সময়টা তারা খুবই ভালো কাটাচ্ছেন। এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের এই নান্দনিক শহরে এমন একটি আয়োজন, সাধারণত বাঙালিরা এবং বিশেষ একটি দিন, এক লম্বা ছুটির সময় রয়েছে, সবগুলো মিলিয়ে বাঙালি প্রবাসীদের একটি সময়ে ভালো এবং উৎসবমুখর পরিবেশে এই দিনটি আসতে ৩৬তম ফোবানার দ্বিতীয় দিনটি অতিবাহিত হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি সেই অনুষ্ঠানের স্থলে এবং ঠিক অনুষ্ঠানের বাইরেই আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকরা ঢুকছে অনুষ্ঠান দেখার জন্য। তো আমি আজকের এই যে ৩৬তম ফোবানার দ্বিতীয় দিনটি যে অতিবাহিত হচ্ছে সে সম্পর্কে শুরুতেই এই যে আজকের ফোবানার যে সদ্য বিদায়ী সভাপতি চেয়ারপারসন জাকারিয়া চৌধুরী আমাদের সামনে রয়েছেন, আমরা জানতে চাইব তার কাছে। জনাব জাকারিয়া চৌধুরী, আপনার এই ফোবানার দ্বিতীয় দিনে আপনার এই এই পর্যায়ে এসে আপনার কেমন লাগছে এবং কেমন চলছে? আর একটি দিন বাকি আছে। আজকে দ্বিতীয় দিনে আপনারা দেখতে পাচ্ছেন উপচে পড়া মানুষের ভিড়। আমরা আশা করছি রাত যত বাড়বে দর্শকের সংখ্যা তত বাড়বে এবং ফোবানার ৩৬ বছরের ইতিহাসে এই সম্মেলনটি হচ্ছে অত্যন্ত পরিচ্ছন্ন একটি সম্মেলন। আমরা যেই সম্মেলনে আমরা যে বাঙালিত্বকে বুকে লালন করি, সেই বাঙালির সংস্কৃতি, হাজার বছরের বাঙালির কালচারকে আমরা এখানে তুলে ধরবার চেষ্টা করছি। আমাদের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৫টি অর্গানাইজেশনের কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন অঙ্গরাজ্যের তরুণ প্রজন্মের প্রতিনিধিরা এখানে একত্রিত হয়েছেন। তারা আপনারা দেখতে পাচ্ছেন সম্মেলনস্থলের মুখে বঙ্গবন্ধু একটি কর্নার রয়েছে, সেই কর্নারে এসে সবাই বইপত্র পড়ছেন। বাংলাদেশের রাষ্ট্রের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তাদের যে জানার আগ্রহ আমরা সেখানে দেখছি। এর মাধ্যমে আমরা কিন্তু প্রকৃত বাংলাদেশকে এবং বাংলাদেশের যে চলমান উন্নয়নের অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে এই সম্মেলনের মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করছি বিদেশিদের মাঝে এবং আমাদের প্রবাসী বাংলাদেশিদের মাঝে। ধন্যবাদ আপনাকে। যেমনটি জাকারিয়া চৌধুরী বলছিলেন যে আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে অনুষ্ঠানের মঞ্চ রয়েছে সেই মঞ্চের পিছনে কি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সদ্য যে বিস্ময়কর একটি যে উদ্বোধন হলো যে পদ্মা সেতু, সেই সেতুটি কিন্তু পিছনে রয়েছে। সেই মূল মন্ত্র অর্থাৎ বাংলাদেশটি উন্নয়নের অগ্রযাত্রায় পৃথিবীর কাছে একটি বিস্ময়কর অবস্থায় পৌঁছেছে সেটি কিন্তু আমরা এই ফোবানার মঞ্চে আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি এই মুহূর্তে ফোবানার যিনি এক্সিকিউটিভ নির্বাহী পরিচালক, নির্বাহী সাধারণ সম্পাদক রয়েছেন জনাব রফিক খান, আপনার কাছে আমরা জানতে চাইব যে আজকের এই ফোবানার দ্বিতীয় পর্ব এবং এই দ্বিতীয় পর্বে আমরা বঙ্গবন্ধু বাংলাদেশকে এটি উৎসর্গ করা হয়েছে এবং একটি প্রতিপাদ্য বিষয় হয়েছে যে আমরা করব জয়। এটি আসলে আপনারা কী বোঝাতে চাইছেন যে আমরা করব জয়? আমরা করব জয় এই কথাটা দিয়ে আমরা এই আমাদের স্লোগানে আমাদের সম্মেলনটা হতে যাচ্ছে। আমরা করব জয়, এটা হচ্ছে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, যে বাংলাদেশে যে ইতিহাস এটা যেভাবে আমাদের নতুন প্রজন্মের কাছে যেন আমরা ছড়িয়ে দিতে পারি সত্যি হবে এবং যে সমস্ত অসত্য আছে ওগুলোকে যেন আমরা ওগুলো থেকে যেন আমরা বেরিয়ে এসে নতুন প্রজন্মের কাছে আমাদের সত্যিকারের বাংলাদেশকে আমরা তুলে ধরতে পারি। এছাড়া আমাদের বাংলাদেশি যারা আছেন এই এই আমাদের উত্তর আমেরিকায়, তারা অনেকেই আমাদের ফোবানার সাথে সম্পৃক্ত হতে চান না কিংবা ফোবানার সাথে বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত নয়, তাদেরকে আমরা তাদের মনের কাছে যেন পৌঁছতে পারি, তাদের কাছে যেন ফোবানার সমস্ত কার্যক্রম আমরা তুলে ধরতে পারি, সেজন্য আমাদের এই ওদেরকে জয় করার জন্য আমাদের এই অগ্রগতি। আপনাকে ধন্যবাদ রফিক খান। আমরা কথা বলছিলাম রফিক খানের সঙ্গে, তিনি যেটি বলছিলেন যে আমরা করব জয়ের মূল প্রতিপাদ্য বিষয়ের নেপথ্যের কাহিনীটি তিনি বলছিলেন। আমরা কথা বলছি যে এই অনুষ্ঠানের অর্থাৎ এই ফোবানার যিনি অর্থ সম্পাদক অর্থাৎ সেক্রেটারি অফ ফাইন্যান্সের দায়িত্বে রয়েছেন জনাব তুষার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এবারের যে এবারে যে ফোবানা সেই ফোবানার আপনার যে কী পরিমাণ বাজেট আপনাদের ছিল, কেমন অর্থ খরচ হচ্ছে এটার মধ্যে? এটা আমরা খুব অল্প সময়ে একটা খুব সাফল্যমণ্ডিতভাবে ফোবানা সম্মেলন আমরা আজকে এই লেবার উইকেন্ডে লস অ্যাঞ্জেলসের মাটিতে উপহার দিচ্ছি। আমাদের বাজেট ৩০০,০০০ এবং আমরা এটা কাভার করতে সক্ষম হয়েছি, যেটাকে বলা হয় ৩,০০,০০০ ডলার, এবং আমাদের স্পন্সরের এবং সাহায্যের কোনো কমতি
ছিল না বিদেশের মাটিতে সমগ্র মানুষ যারা বাংলাদেশি বিজনেসম্যান এবং যারা আছেন সবাই আমাদেরকে সর্বাত্মক সাহায্য করেছেন এবং এই ফোবানাটাকে সাকসেসফুল করার জন্য সকল স্পন্সরদেরকে এবং সময় টিভিকে এবং লস্কর ভাই আপনাকে ধন্যবাদ। তো আমরা ভেরি সাকসেসফুল, ধন্যবাদ তুষার। আমরা যেটা শুনছিলাম আজকের এই অনুষ্ঠানের যিনি এমসি রয়েছেন অর্থাৎ যিনি পরিচালক ডক্টর সুবর্ণ, আপনার কাছে জানতে চাই আজকের অনুষ্ঠানটি আপনি কেমন চালাচ্ছেন? অনেক ধন্যবাদ। বলতে হয় যে আসলে বাংলাদেশের বাইরে আমেরিকার মতো জায়গায় এত দারুণভাবে ফোবানা বছরের পর বছর ধরে বাংলাদেশকে, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরছে এবং প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে বাংলার ইতিহাস ঐতিহ্যকে ছড়িয়ে দিতে চেষ্টা করছে এবং তারই অংশ হতে পেরেছে। এবছর ফোবানের তিন দিনব্যাপী যে 36তম কনভেনশন হচ্ছে সেই অনুষ্ঠানে উপস্থাপনা করছি, উপভোগ করছি এবং আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর সুবর্ণা বলছিলেন আজকের অনুষ্ঠানের উপস্থাপনার কথা। তো এই ছিল আমার কাছে আজকের এই আমার কাছে এই ছিল 36তম ফোবানার মঞ্চের বাইরে থেকে সবশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।